আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি ভাই বন্ধুরা, কেমন আছে আপনারা? আশা এবং বিশ্বাস আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আমি নিজেও খুব ভালো আছি। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়তই আমার এই খামার বাংলা ইউটিউব চ্যানেলটি সদা সর্বদা দেখে থাকেন, তাদের প্রত্যেককে জানাই খামার বাংলা টিমের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ জানিয়ে সুপ্রিয় দর্শক আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু বরাবরই আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ঘুরে ঘুরে কোনো না কোনো আসলে হাঁস খামারির জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদিও একটু ব্যতিক্রম, আজকে একটু সুপ্রিয় দর্শক কথা বলতে চাই আসলে হাঁসের ঘর নিয়ে, হাঁসের ঘর বিষয় নিয়ে, আসলে আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁসের ঘর তৈরি করতে হয়। সুপ্রিয় দর্শক, তারই পরিপ্রেক্ষিতে আজ আমি এই মুহূর্তে এসে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সরঙ্গা থানা সংলগ্ন অলিদহ গ্রামে। সুপ্রিয় দর্শক, এখানে আমি যতটুকু জানতে পেরেছি জনৈক ব্যক্তি জাহিদুল ইসলাম ভাই, তিনি বেশ কিছু হাঁস নিয়ে আসলে আবদ্ধ অবস্থায় একটি হাঁসের সুন্দর খামার গড়ে তুলেছেন। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আসলে কথা বলবো জাহিদুল ভাইয়ের সাথে যে কীভাবে আবদ্ধ অবস্থায় কতগুলো হাঁসের জন্য কত ফুট বাই কত ফুট আসলে ঘর তৈরি করতে হবে এবং আসলে 200 বা 300 বা 500 হাঁসের জন্য একটি ঘর তৈরিতে কত টাকার মতো খরচ পড়বে এবং আবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে কী ধরনের খাবার দিলে আসলে সেই খামার থেকে একজন খামারি অনেকটাই স্বাবলম্বী হতে পারবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে কথা বলে আসি জাহিদুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভাইজান একটু আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম জাহাজুল ইসলাম। জি, বাসাটা কোথায় আপনার? অলিদাও। অলিদাও, এটা তো আমি যতটুকু জানি সিরাজগঞ্জ জেলার আসলে সলঙ্গা থানার মধ্যে পড়ে। হ্যাঁ, সলঙ্গা থানার মধ্যে। তো এই যে আমি আসলে দর্শকদের একটি বিষয় আসলে বলেছি ইতিপূর্বে, যে জানিয়েছি যে আপনি আবদ্ধ অবস্থায় কিছু হাঁস লালন পালন করছেন। এই যে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন কত বছর যাবত? তাও 20 বছর আছে। সব সময় আবদ্ধ অবস্থা? হ্যাঁ, আবদ্ধ অবস্থা। সুপ্রিয় দর্শক, আসলে বলা চলে উনি কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালনের একজন অভিজ্ঞ খামারি। এতদিন কিন্তু সুপ্রিয় দর্শক আমরা দেখেছি যারা মাঠে চড়িয়ে বেড়ে আসলে হাঁসদের হাঁসগুলোকে লালন পালন করে, কিন্তু আজকের ভিডিওটি কিন্তু সুপ্রিয় দর্শক অনেকটাই ব্যতিক্রম হতে যাচ্ছে, যেখানে উনি 20 বছর যাবত আবদ্ধ অবস্থায়, শুধুমাত্র আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন। অনেক দর্শক কিন্তু আসলে আমাকে বলে থাকেন, ভাই আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁস লালন পালন করব, কীভাবে হাঁসের ঘর তৈরি করব বা হাঁসকে কী ধরনের খাবার দিলে আমি সেই খামার থেকে অনেকটা সুফল পাবো। তো সুপ্রিয় দর্শক, যারা এই কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে সে সকল দর্শকদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। তো সুপ্রিয় দর্শক, একটি মুহূর্ত আসলে মিস করবেন না, আশা করি আমার সাথেই থাকবেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব জাহিদুল ভাইয়ের মুখ থেকে সেই কীভাবে আসলে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে আপনি অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। তো দর্শক, চলুন কথা বলি জাহিদুল ভাইয়ের সাথে। তো এই যে জাহিদুল ভাই, আমি আসলে দেখতে পাচ্ছি যে আমার পিছনে যে একটি ঘর দেখা যাচ্ছে, এটি কি সেই হাঁসের ঘর যেখানে আপনি হাঁস রাখেন? এটাই হাঁসের ঘর। তো প্রথমে একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, যে এই হাঁসের যে ঘর আপনি করলেন, হ্যাঁ, এখানে আপনি কতগুলো হাঁস রাখেন? এখানে আমি 200 হাঁস রাখি। 200 হাঁস রাখেন? হ্যাঁ। তো এই 200 হাঁসে রাখার জন্য প্রথমে একটি আসলে বিষয় আসে, সেটা হচ্ছে পরিমাণ বা পরিমাপ। কত ফুট বাই কত ফুট আসলে জায়গা লাগবে 200 হাঁস রাখার জন্য? 200 হাঁস রাখার নিকে 10 হাত আর 9 হাত ওলিপারে হবে, আর যদি আপনার 300 হাঁস রাখতে যান তখন আপনার 15 হাত আর আলগা 9 হাত হলে হবে। সুপ্রিয় দর্শক, উনি আসলে বলতে যাচ্ছেন দৈর্ঘ্য হচ্ছে 200 হাঁসের জন্য 10 হাত বাই, আর প্রস্থ হচ্ছে 9 হাত। হ্যাঁ। আর 300 হাঁসের জন্য দৈর্ঘ্য হচ্ছে 15 হাত, আর প্রস্থ হচ্ছে 9 হাত। 9 হাত। আচ্ছা, এইভাবে যদি উনি আসলে সিস্টেম মেনটেন করে তাহলে মোটামুটি 200 বা 300 হাঁস রাখতে পারবে। রাখতে পারবে। তো এই যে আমি আসলে একটি বিষয় দেখতে পাচ্ছি, এই যে আপনি ঘরে যে টিনের চাল ব্যবহার করছেন, হ্যাঁ, এতে কি হাঁসে কোনো ক্ষতি হয়? গরম গরম লাগে? এতে গরম লাগে না, কোনো ক্ষতি হয় না? কোনো ক্ষতি হয় না। গরমে সর্দির ভাবটা কি হয়? না, সর্দির ভাব হয় না। তার মানে টিন দিয়ে যদি কোনো দর্শক চায় আসলে ঘরের চালা দিতে পারবে? টিন? হ্যাঁ, টিন দিয়ে ঘরে চালা দিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না? এতে কোনো অসুবিধা হবে। আরেকটি বিষয় আমি আসলে দেখতে পাচ্ছি, আপনি এই যে ঘরের চারপাশ দিয়ে অনেকে আসলে নেট জাল দিয়ে দেয়, আবার অনেকে আসলে বড় পাশের যে নেট জাল আছে সেগুলো দেয়, কিন্তু আপনি আমি দেখতে পাচ্ছি আপনি বাঁশ দিয়ে যে একটি সিস্টেম করে দিয়েছেন, এটি কেন করলেন আসলে? এটি গোছে এলাকা হাঁসের এলাকা রাত্রিতে এসে ঘরে তুলে দেবো, ঠান্ডা পাবে, গরম হাওয়া বাড়া যাবে।
মানে এরিন নিগা একটু ফাঁকা ফাঁকা। সুপ্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে আসলে দেখাতে দেখুন একটু, আসলে ফাঁকা স্থান আছে এখান দিয়ে হাঁসের যে শরীরের যে আসলে একটা গরম যে গরম যে থাকে সেটি কিন্তু আসলে এখান দিয়ে বের হয়ে যায়, বা বাইরের যে মুক্ত বাতাস সেটি কিন্তু আসলে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু উনি এই আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে গিয়ে সেই ব্যবস্থাটা কিন্তু রেখেছেন। তো আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই খরচ কমানোর উদ্দেশ্যে আমি আপনার একটি বিষয় আসলে দেখেছি, আপনার ঘরের টিনের চালা কিন্তু আসলে অনেক অনেকটাই কিন্তু আসলে মরিচা ধরা, এটিকে আপনি আসলে কোনো ভাঙারির দোকান থেকে কিনে নিয়ে এসে মানে টাকা বাঁচানোর লক্ষ্যে কি এইভাবে তৈরি করেছেন? না, এভাবে তৈরি করি নাই, এটা দিয়ে একটা হাঁসের ঘরে ছিল, সেই ঘর থেকে নতুন চালে দিয়ে এইটা লোক বেড়াত লাগা দিছে। মানে পুরাতন হাঁসের ঘর আপনি কিনে নিয়েছেন? না, আমার এটাই ভেঙে আমি এখানে দিছি, ভেঙে আবার নতুন করে নতুন করে দিছি। তো এখন মোটামুটি এই সম্পূর্ণ ঘর তৈরিতে মোটামুটি কত টাকা আপনার খরচ হয়েছে? এই ঘরটা মোটামুটি তো খরচ হয়েছে লোক আপনার 25,000 টাকা। 25,000 টাকা? তো 25,000 টাকা মোটামুটি 300 হাঁস থাকা সম্ভব? হ্যাঁ, 300 হাঁস থাকা যাবে। এখানে রেখেই সবসময় সারাদিনে এখানেই রাখা যাবে এবং এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই লালন পালন? না, এখানে সারাদিন রাখা যাবে না। আচ্ছা, সারাদিন রাখার জন্য আবার কোথায় আপনি? সারাদিন রাখার জন্য ওই বাসতলায় একটা থান বানা দিচ্ছে। মানে আবদ্ধ অবস্থায় সুপ্রিয় দর্শক, তারপরেও কিন্তু দুইটা জায়গার ব্যবস্থা করা দরকার, সেটি একটি হচ্ছে বাসস্থান আর একটি হচ্ছে চরণভূমি বলা চলে, যেখানে আসলে হাঁসগুলো বিচরণ করবে বা যেখানে হাঁসের খাওয়ার দেওয়া হবে, আর একটি হচ্ছে হাঁসের বাসস্থান, যেটি কিন্তু তৈরির পদ্ধতি বা নিয়ম আপনাদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখন জাগিল আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমি দর্শকদের বলেছি যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো, সেটা হচ্ছে আবদ্ধ অবস্থায় কী ধরনের খাবার আপনি এখন আপনার হাঁসগুলোকে দিচ্ছেন? এখন আমি আবদ্ধ অবস্থায় খাবার দিতেছি ধান আর গম। ধান আর গম? হ্যাঁ, ধান আর অন্য কোনো খাবার কি দিচ্ছেন? অন্য কোনো খাবার দিচ্ছি না। আর শামুক এক্সট্রা ভাবে? হ্যাঁ, শামুক দিতেছি। শামুক আসলে কিনে নিয়ে এসে হয়তো দিচ্ছেন? হ্যাঁ, কিনে নিয়ে এসে দিচ্ছেন। তো এইভাবে যে আসলে খাওয়াচ্ছেন, তাতে আপনার খামারে আসলে কেমন গ্রোথ হচ্ছে, হাঁসের গ্রোথ কেমন বা ডিম কেমন পাচ্ছেন? ডিম মোটামুটি ভালোই পারলো, কিন্তু এখন বর্তমান আমার ডিম নাই। মানে এখন কি খাবার একটু আসলে অপর্যাপ্ত নাকি? হ্যাঁ, কম কমে গেছে। মানে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে ধানের বাজার দরটা কিন্তু বেশ চড়া, ইভেন ভুট্টা গম এগুলোর বাজার দরও কিন্তু মোটামুটি অনেক চড়া, এই কারণে হয়তো জাহিদুল ভাই আসলে ঠিকমতো খাবার দিতে পারছেন না, এই জন্যই ওনার বর্তমানে একটু কিন্তু আসলে হাঁসের ডিম একটু কমে গেছে। সেক্ষেত্রে যখন আপনার হাঁসের ডিম সম্পূর্ণ ছিল তখন আপনার কি লাভ হয়েছে নাকি আসলে আবদ্ধ অবস্থায়? অনেকে বলে যে আসলে ভাই আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করা মানেই লস। না, এই কথাটা আসলে কতটা যৌক্তিক? ওটা ভুল কথা। মনে হয় যে হাঁস পালা হাঁস পাইলে আমার জীবনে আমার লাইফ এলাকা ফেরত দিছে। হাঁস দিয়ে, হ্যাঁ, হাঁস লালন পালন করে আমি বিঘা চারেক জমি কট রাখছি, বাইরে একখান ঘর দিছি 5-6 লাখ টাকা। এই শুধু আবদ্ধ অবস্থায়? হ্যাঁ, আবদ্ধ অবস্থায় হাঁস পালন। সুপ্রিয় দর্শক, আসলে অনেক দর্শকের যে ভ্রান্ত ধারণা ছিল যে আসলে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে সম্পূর্ণটাই লসের আসলে সম্মুখীন হতে হয়, সেটি কিন্তু আজকে একেবারে সেই ধারণাটা কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছেন এই জাহিদুল ইসলাম ভাই, যিনি আসলে বলেছেন যে 20 বছর যাবৎ কিন্তু উনি এই আবদ্ধ অবস্থায় শুধু হাঁস লালন পালন করছেন এবং সেখান থেকে কিন্তু যে মুনাফা আসছে সেটি দিয়ে উনি জমি কিনেছেন, বাড়ি করেছেন বা অনেকটাই কিন্তু তিনি এখন বর্তমানে স্বাবলম্বী। তো জাহিদুল ভাই, একটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আবদ্ধ অবস্থায় আপনি হাঁসগুলো পালেন, হাঁসগুলো আসলে ওই অতিরিক্ত গরমে ঠান্ডা বা চুনা পায়খানা বা অন্যান্য যে ওষুধপত্র সাথে ভিটামিন জাতীয় কি কোনো ওষুধ টষুধ ব্যবহার করেন? ভিটামিনের মধ্যে এলাকা খিলা এলাকা ওই আপনার এখন ওই ঠান্ডা লাগলে রানা বক্স, জি, আর এলাকা হিস্টাসিন, রিবোফ্লাভিন বড়ি, জি জি, আর থায়ামিন। আচ্ছা, এই যে এই বিষয়গুলো যে দেন, একটু কি বলতে পারবেন যে আসলে কতটুকু পরিমাণ দেন 300 হাঁসের জন্য, কয় লিটার পানিতে কতটুকু পরিমাণ? 10 লিটার পানিতে লাগা 5 গ্রাম ওষুধ। কত 300 হাঁসকে খাওয়া যাবে? 10 লিটার পানিতে 3 গ্রাম 5 গ্রাম 5 গ্রাম ওষুধ, এইভাবে সব ওষুধ এইভাবে দিয়ে 300 হাঁসকে খাওয়ানো সম্ভব? 300 হাঁসকে সম্ভব, এইভাবে আপনি খাওয়াচ্ছেন? খাওয়াচ্ছেন। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, ভিটামিন জাতীয় ওষুধ সম্পর্কেও কিন্তু আপনাদেরকে আসলে জানিয়ে দিলাম যে কীভাবে আসলে খাওয়াবেন এবং কীভাবে খাওয়ালে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। আরেকটি বিষয় আসলে আপনার কাছে জানতে চাই, এই যে যেটা আমাদের আসলে বাংলায় বলে যে কচ সুতার জাল, আমাদের আসলে পরিচিত গ্রাম্য এলাকায়, এই জালের বেড়া আসলে চারপাশ দিয়ে কেন দিছে? এই জালের বেড়া দিছি এলো আপনার গাওরা এসে শিয়াল এসে খিতে বেড়ে হাঁস বেড়া ভাঙে ভাইকে নিয়ে গেল, এর নিগে দিছি এলো কচ সুতার জাল।
সুপ্রিয় দর্শক, আসলে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু আপনারাও যদি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আসলে অনেক বন্য জীবজন্তু প্রাণী কিন্তু আসলে হাঁসের বলা চলে শত্রু। এদেরকে আসলে যদি দমায় রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার হাঁস খামার অনেকটাই বিকারগ্রস্ত হবে বা হাঁস খামার থেকে আপনি ততটা সুফল পাবেন না। সেই পদক্ষেপটি কিন্তু আসলে জাহিদুল ভাই আসলে গ্রহণ করেছেন, এক্সট্রা যে বেড়া দিয়েছেন উনি তারপরেও কিন্তু এক্সট্রা প্রতিরক্ষা হিসাবে কিন্তু উনি এই কটসুতার জালের যে বেড়া সেটি কিন্তু আসলে উনি দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে, আমার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং এখানে কিন্তু আসলে সুপ্রিয় দর্শক একটি কথা না বললি না, এখানে কিন্তু ফুটে উঠেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা। দর্শক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি কথা আসলে দর্শক না বললেই নয়, আপনাদের একটি সুন্দর কমেন্টই কিন্তু আমাদের একটি পরবর্তী নতুন সুন্দর ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। তো সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যন্ত, আজ আর নয় দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি রাজু আহমেদ ভাইয়ের সাথেই থাকুন।